শ্রীরামপুরের মাহেশের রথ, আর সেই রথের একটা আলাদা ঐতিহ্য আছে। আর ঠিক রথের আগেই বোস পরিবার, তারা নির্দিষ্ট সময়েই এক মাস ধরে এই রথের পরিচর্যা হয়, আর তারপরেই রথের দিন রথ টানা হয়। এই মাহেশকেই দ্বিতীয় এই প্রাচীনতম রথ, সে ব্যাপারে এখানকার যে সেবাই তাদের সঙ্গে কথা বলে নেব। কি বলবেন, এই যে রথ একটা আলাদা ঐতিহ্য আছে, এই রথ আর রথ কীভাবে হলো বা এটা আগে কী ছিল সেটা? জয়, আমাদের সর্বত্যাগী সাধক ছিলেন ধুমানন্দ ব্রহ্মচারী, তিনি আমাদের এই জগন্নাথ মহাপ্রভু প্রতিষ্ঠা করেছিলেন। জগন্নাথ মহাপ্রভু দুই সেবক, সাধক ধুমানন্দ ব্রহ্মচারী এবং পরবর্তীকালে ঠাকুর কমলাকর পিপলাই, যিনি চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্বদ ছিলেন। এই যে রথযাত্রা, যদি আমরা জানি, রথযাত্রাটা শুরু হয়েছে 628 বছর ধরেই চলছে। আমাদের ঠাকুর কমলাকর পিপলাইয়ের সময় বৈদ্যবাটি নিবাসী এক মোদক, তিনি আমাদের সেই সময় তৎকালীন সময় কাঠের রথ বানিয়ে দিয়েছিলেন, এবং তার পরবর্তীকালে আরও চারখানা কাঠের রথ হয়েছিল। কিন্তু সব কাঠের রথগুলো কি হতো, আগেকার দিনে ভস্মীভূত হয়ে যেত, তো তাই জন্য আবার নতুন করে পুনরায় কাঠের রথ তৈরি করতে হতো, সেটা সম্পূর্ণ ব্যয় সাপেক্ষ ছিল। তাই তখন আজ থেকে 138 বছর পূর্বে হুগলির দেয়ান ছিলেন কৃষ্ণচন্দ্র বসু, শ্যামবাজার বসু পরিবারে, তারা আমাদের বর্তমান লোহার রথটি বানিয়ে দিয়েছিলেন। এবং এই রথটি মার্টিনমান কোম্পানি বানিয়ে দিয়েছিলেন। সামনে দুটো সম্পূর্ণ তামার অশ্ব আছে, একটি নীল এবং একটি সাদা, এবং একটা 5 ফুট 4 ইঞ্চির সারথি আছে, একটা রাজহংস আছে। আমরা হরি হরি বল যখন আমি বলি, সেই সময় কাঁসর ঘণ্টা বাজবে, বিউগল বাজবে, সেই সময় রথের রশি টান শুরু হয়, এবং বোস পরিবার থেকে হুইসেল বাজে যখন রথ টান শেষ হয়, এবং দু সাইডে দুটো স্কাই ফায়ারিং হয়। এইভাবেই আমাদের রথের আমরা পরিচালনা করে থাকি জগন্নাথ মহাপ্রভু। মানে আমার দাদু করছেন আগে, বাবা করছেন, তারপরে আমরা করছি। মোটামুটি 45 বছর ছোটোবেলা থেকে এই রথের পিড়েক কোড়ানো থেকে, পিড়েক দেওয়া থেকে, কাঠ এগিয়ে থাকা এগিয়ে দেওয়া থেকে, সেই সমস্ত করতে করতে আজকে শিখেছি। আজকে আমরা রঙের কাজ, আমার ভাই কাঠের কাজ থেকে আরম্ভ করে যাবতীয় কাজ এখন আমাদের দু ভাইয়ের মধ্যেই পড়ছে। শ্যামবাজার বসু পরিবার রথের চিনি মানে ওনারাই অর্ডার যাবে, কী কী করতে হবে, কখন থেকে কাজ স্টার্ট করতে হবে, কখন কাজ ফিনিশিং দিতে হবে, ওনাদের অর্ডারে আমাদের এই 25টা লেবার ওয়ার্কার এক মাস ধরে ওরাই 5 বছর কিছু কিছু জিনিসটা নষ্ট হয়, সেটা আমাদের দায়িত্ব, বসু পরিবার রথের মালিক আমাদের দায়িত্ব দেয়, এটা আমাদের কমপ্লিট করতে হবে।